22 জন উত্তরপ্রদেশে শিকড় বিক্রেতা পরিবারের পাশে দাঁড়ালেন এক যুবক। পশ্চিমবঙ্গে আসানসোলে উত্তরপ্রদেশ থেকে এসেছেন এই মানুষগুলো লকডাউনের 2 মাস আগে, তবে এরা এখানে এসেছেন 7টি পরিবারের 22 জনের মতো। এনাদের ব্যবসার জন্য গাছগাছালি শিকড় ঔষধি বিক্রি করে থাকেন। এই কঠোর পরিস্থিতিতে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছেন এনারা। পাচ্ছেন না খাবার জিনিস, সব দোকানপাট বন্ধ, যান চলাচল বন্ধ, বাড়িও যেতে পারছেন না। এত কঠোর পরিস্থিতি মোকাবিলায় সুপ্রিয় কর্মকার নামে এক যুবক সব দিকে ঘুরে ঘুরে অসহায় দুস্থ মানুষদের খাবার বিতরণ করলেন এবং এই মানুষদের পাশেও দাঁড়ালেন। অভুক্ত এত ছোট ছোট বাচ্চাদের মুখ দেখে সুপ্রিয় কর্মকারের চোখে জল এসে গেছে। সুপ্রিয় কর্মকার নিয়মিত ওদের বাসায় চাল, ডাল, আলু, আটা, সোয়াবিন, মুড়ি, তেল, বিস্কিট, সাপান এবং আরও অনেক কিছু দিয়ে আসবেন বলে জানান। पैसा ऐसा भी हम लोग का जो था वो भी खत्म हो गया और अभी हम लोग जो है एक एक रुपए के लिए जो है तरस रहे हैं। इधर आए हम लोग ऊपी का रहने वाले बाबू जी, इधर आए तब से हम लोग को कुछ राशन पानी भी नहीं मिल रहा, भूखे प्यासे मर रहे थे। जो पैसा था हम लोग का हाथ में सब खर्चा पानी हो गया एक एक रुपए के लिए। हम लोग वेस्ट बंगाल से यूपी से आया, बस्ती से रहता है, तो এখানে আমরা এখন পশ্চিমবঙ্গে আছি। এরা ইউপি থেকে এসেছে, তো এরা অনেক কষ্টের মধ্যে আছে। এরা ইউপি এখন যেতেও পারছে না, কিছু করতেও পারছে না, দোকানপাট সব বন্ধ, যার কারণে এরা খুব অসুবিধার মধ্যে আছে। তা আমরা এখানে যতটা পারছি চাল, আলু, তেল, সোয়াবিন, মুড়ি, বিস্কুট দিয়ে যাচ্ছি। তো এরকম কাজ আমরা সব দিকে করছি যাতে এরকম এই যে অভুক্ত মানুষরা যাতে খাবার পায়, সেই জন্য আমরা চারিদিকে এরকম কাজ করছি। এবং এই যে ছোট ছোট বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে খুব আনন্দ লাগে। এই যে ছোট ছোট বাচ্চারা দেখতেই পাচ্ছেন, খুব ভালো এই বাচ্চাগুলো। আমি মুড়ি, চাল, আলু, তেল সবই দিয়ে যাচ্ছি। তো আমি চাইবো সবাই যাতে এইখানে দিয়ে যায়, যাতে এদের কোনো অসুবিধে না হয়। আমরা সব জায়গাতে এরকম দিচ্ছি। ঠিক আছে, নমস্কার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।